নমস্কার দর্শক শ্রোতা, আমি বিভাস বলছি, বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে। বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শ্রী শ্রী নরসিংহ চতুর্দশী ব্রত 2024 ইংরেজি 1431 বঙ্গাব্দ, শ্রী শ্রী নরসিংহদেবের আবির্ভাব ও পূজা 2024 ইংরেজি 1431 বঙ্গাব্দের সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি। শ্রী শ্রী নরসিংহদেবের চতুর্দশী শুরু হবে 7 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 21 মে 2024 ইংরেজি মঙ্গলবার অপরাহ্ন ঘটিকা 4:52 হতে 8 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 22 মে 2024 ইংরেজি বুধবার সন্ধ্যা ঘটিকা 6:04 মধ্যে। আমি এখন বলছি স্মার্ত মতে পূজার সঠিক সময় এবং পালনের সময়, তাছাড়া গোস্বামী মত অনুসারে পূজার সঠিক সময়। স্মার্ত মতে প্রদোষী সন্ধ্যা 6:11 গতে রাত্রি 7:47 মধ্যে শ্রী শ্রী নরসিংহ চতুর্দশী ব্রত, শ্রী শ্রী নরসিংহদেবের আবির্ভাব ও পূজা, সায়ংকালে প্রহ্লাদ ও বিষ্ণু পূজা। এখন বলছি পালনের সঠিক সময়সূচি স্মার্ত মত অনুসারে। স্মার্ত মত অনুসারে পালন হবে 8 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 22 মে 2024 ইংরেজি বুধবার পূর্বাহ্ন ঘটিকা 9:21 মধ্যে। আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনাদের অসুবিধা হবে না, আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাছাড়া অনুরোধ করছি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ হচ্ছে নেক্সট যখন আমি ভিডিও আপলোড করবো আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি। শ্রী শ্রী নরসিংহ চতুর্দশী ব্রতের পালন স্মার্ত মত অনুসারে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই দিনই মিনস হচ্ছে 8 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 22 মে 2024 ইংরেজি বুধবার গোস্বামী মত অনুসারে শ্রী শ্রী নরসিংহ চতুর্দশী ব্রত হবে ও প্রহ্লাদ ও বিষ্ণু পূজা। শ্রী শ্রী নরসিংহদেবের আবির্ভাব ও পূজা, পূর্ণিমার নিশি পালন আদি। পূর্ণিমার নিশি পালন সন্ধ্যা 6:04 গতে, সায়ন সন্ধ্যা নিষেধ আছে, কিন্তু প্রদোষী সন্ধ্যা 6:11 গতে রাত্রি 7:48 মধ্যে আবার সত্যনারায়ণ ব্রত আছে। এখন বলছি গোস্বামী মত অনুসারে ও বৈষ্ণব মত অনুসারে পালনের সঠিক সময়সূচি। গোস্বামী মত অনুসারে পালন হবে 9 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 23 মে 2024 ইংরেজি বৃহস্পতিবার সন্ধ্যা 6:48 মধ্যে। আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। স্মার্ত মত অনুসারে পালনের যে সময়টা আছে এই দিনেই গোস্বামী মত অনুসারে পূজার দিন হবে। আমি তো ডেট তারিখ দিয়েছি, তাছাড়া পূর্ণিমা যেদিন হবে মানে বুদ্ধ পূর্ণিমা যেদিন হবে এই দিন হবে বৈষ্ণব ও গোস্বামী মত অনুসারে পালনের সঠিক সময়। আমি তো সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গল হচ্ছে, সবার ভালোর জন্য। আজকের মতো ভিডিওটা আমি সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, প্রভু আপনাদের সবার মঙ্গল করুন, এটাই আমার প্রার্থনা। প্রণাম।